আসসালামু আলাইকুম ধন্যবাদ সুধি দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা প্রতিবারের মতো আপনাদেরকে এবারও দেখাতে যাচ্ছি আমাদের নিজস্ব ফার্মের নিজস্ব হ্যাচারির কিছু নতুন জাতের হাঁস যে হাঁসগুলো নিয়ে নাকি সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের মাঝে যে নতুনভাবে ফার্মিং করার নতুনভাবে হাঁস পালন করার নতুনভাবে একটি হাঁস শিল্প দিয়ে ভালো কিছু করার এরকম চিন্তা ভাবনা মানুষের মাঝে অনেকের মাঝে সৃষ্টি হয়েছে তো যারা যারা নতুন নতুন এগ্রো সেক্টরে কাজ করতে যাচ্ছেন এবং হাঁস নিয়ে কাজ করতে চাচ্ছেন কে নিয়েই আমাদের আমারে আজকে এই প্রতিবেদন এবং আজকে আমি চাচ্ছি যে এই হাঁস সম্বন্ধে আমি প্রতি ভিডিওতেই কিছু না কিছু বলার চেষ্টা করি তো আজকেও আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব এবং জানাবো যে এই হাঁসগুলো আসলে কি হাঁস এবং এই হাঁসের গুণাগুণ এবং এই হাঁসগুলো কত দিনে ডিম দেয় এবং এই হাঁসগুলোর বাচ্চার ডিমান্ড কিরকম এই হাঁসগুলো নিয়ে আগামী সম্ভাবনা কিরকম আল্লাহ তালা রহমতে তো সেই লক্ষ্য নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে কথা বলতেছি আপনাদের সাথে ইব্রাহিম খলিল ময়মনসিংহ সদর ফুলবাড়িয়া রোড দাপুনিয়া বাজার দাপুনিয়া বাজার সংলগ্ন দাপুনিয়া বাজার বড় মসজিদের সামনে হাফিজিয়া মাদ্রাসা এই হাফিজিয়া মাদ্রাসার পিছনে এসে বললেই হবে যে এখানে হাঁসের ফার্ম বা ফেগ্রো বা সুবেদার বাড়ি কোনটাকে বলে তো আমাদের বাজার থেকে হাঁটা পথ দুই তিন মিনিটের পথ মাত্র আমাদের এই ফার্মটা তো আপনারা এখানে আসলে আমাদের স যাবতীয় সব কার্যক্রম দেখতে পারবেন তো দর্শক আসলে আমি প্রথম যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে হাঁস শিল্পটা অনেক আগে থেকে আমাদের দেশে রয়েছে এবং এই হাঁস শিল্পটা নিয়ে অনেকেই কাজ করার চেষ্টা করেছে আবার অনেকে কাজ করার চেষ্টা করেও ফেলুর হয়েছে তা আসলে সেই লক্ষ্যগুলো কি কেন ফেলুর হলো সেই ক্ষতিগ্রস্ত হলো সেই লক্ষ্য নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো দর্শক দেখা গেছে যে আমাদের দেশে যেসব হাঁস পাওয়া যায় খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং রানার দেখা গেছে যে উল্লেখযোগ্য আমাদের দেশীয় কিছু ডাক যেগুলো ডিমের জন্য মানুষ পালন করে বা মাংসের জন্য পালন করে তো বিগত সময় এর আগে কিন্তু হাঁস পালনটা আমাদের দেশে তেমন একটা ফেমাস ছিল না শুধু ফেমাস ছিল তাদের জন্যই যারা হাওড় অঞ্চলে হাঁস পালন করত হাওড় অঞ্চলে যারা জলা জলাশয় থাকতো ওইখানেই যারা যারা প্রাকৃতিক খাবার খাওয়াতে পারতো তাদের জন্য হাঁস পালনটা লাভজনক ছিল কারণ হচ্ছে আমাদের বিগত সময় যেসব হাঁস আমরা পালন করতাম সেই হাঁসগুলো ছয় মাসে ডিম দিত এবং এক একটা ছয় মাসে ডিম দিলে এক একটা হাঁসের পিছনে প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তাহলে কিন্তু সেমতে আমার একটা লাভ হয় না তো আবদ্ধ অবস্থায় যদি আপনি হাঁস পালন করেন যদি লাভ না হয় তাহলে তো একমাত্র কারণ হচ্ছে খাবার কারণ আপনি হাঁসকে যে পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণ খাবার আপনি দিতে পারতেছেন না যার জন্য আশানুরূপ রেজাল্টও পাচ্ছেন না তো হাঁসের খাবারের প্রতি নিশ্চয় গুরুত্ব দিতে হবে এবং আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে হাঁস মানেই অবহেলিত কোনো কিছু না হাঁস একটা খুব ভালো অ্যাগ্রোস নতুন করে যুগ হচ্ছে খুব ভালো একটা নতুন অধ্যায় যেটা দিয়ে আপনি পোলট্রি শিল্পর মতো মুরগি ব্রয়লার মুরগি বলেন বা সোনালি মুরগি দেশি মুরগির অল্টারনেটিভ হিসাবে যে মাংসগুলো চলতেছে হাঁসটাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বিদায় মানুষ খায় না যদি পাওয়া যেত তাহলে অবশ্যই খেত তো দর্শক আমরা আমাদের দেশে শীতকালে শুধু একটু হাঁসের মাংস খাওয়ার প্রচলন রয়েছে তো আসলে এটা যখন সারা বছরই খাওয়া শুরু করবে মানুষ আস্তে আস্তে মার্কেটে পেতে থাকবে হাত ধারে গেছে তখন কিন্তু এটা মার্কেটিংটা চালু হয়ে যাবে এখন কিন্তু মার্কেটিংটা ওইরকমভাবে চালু নাই তো দর্শক আসলে আমি অত কিছু আজকে লম্বা করবো না ভিডিওটা আপনাদের সাথে এই হাঁস যে হাঁসগুলো দেখাচ্ছি এই হাঁসগুলোর একটু বর্ণনা দিয়ে আমি শেষ করবো আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিও এই হাঁসটা হচ্ছে নতুন জাতের হাঁস এটার নাম হচ্ছে কাকলি এবং আপনারা দুইটা জাতের হাঁস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরাটা একটু কাছে নিচ্ছি আপনারা একটু দেখতে পাচ্ছেন এইখানে দেখেন আমরা এখানে দুইটা জাতের হাঁস আপনারা দেখতে পাচ্ছেন একটা হাঁস দেখা যাচ্ছে রূপালি কালার আমি একটু এজ লাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই হাঁসটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এইটাকে বলা হয় রুপালি এই হাঁসটা রূপালি এই হাঁসটার গুণাগুণ হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ডিম দিবে এই হাঁসটা এবং নব্বই থেকে একশো পাঁচ এই ডিম দিতে সক্ষম আল্লাহ রহমতে আর হচ্ছে পাশে যে হাঁসটা দেখতেছেন কালোটা এটার নাম হচ্ছে কাকুলি। আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটার নাম হচ্ছে কাকলি এই হাঁসটা নব্বই থেকে একশো পাঁচ দিনের ডিম দিবে এই হাঁসটাও কিন্তু ওজন দুইটার পার্থক্য আছে দুইটার ওজন দুই রকম একটার ওজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি আর একটা হবে দুই থেকে আড়াই কেজি এরকম ওজন হবে তো আপনারা যারা যারা এই আমাদের এই হাঁসগুলো পালন করতে চান এটা নিয়ে অনেক প্রতারণা শুরু হয়ে গেছে আপনারা প্রতারণা থেকে সাবধান কারণ এই বাচ্চাগুলো এই সাইজের বাচ্চাগুলো এখন মানুষ বিভিন্ন অন্য অন্য হাঁসের জিন্ডিং জাতের একটা হাঁস আছে বাচ্চার সময় সেম দেখতে এরকম ওই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়ে বলতেছে এগুলা ব্ল্যাক হোল বা এগুলা কাকুলি এইগুলো নতুন জাতের হাঁস নব্বই থেকে একশো পাঁচ দিনে নিম দেয় আমাদের কাছে অসংখ্য মানুষ ফোন দিয়েছে অসংখ্য মানুষ অন্য অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে আবার আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে তো এরকম যাতে না হয় আপনারা কাজ করবেন একবারই করবেন সিদ্ধান্তটা খুব ভালোভাবে নেবেন একটা কথা মনে রাখবেন ভালো বীজেই ভালো ফলন আমি প্রতিবারে বলে থাকি যে লেবু গাছ আর কমলা গাছ দেখতে একই রকম কিন্তু ফলন কিন্তু আলাদা একটা জিনিস হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই স্থির ভাবনা নিয়ে কাজ করবেন আরেকটা অনুরোধ রইল সবার প্রতি হুমড়ি খেয়ে এই পিছনে পড়ার কোনো কিছু নাই এই জাত নতুন জাত এটা অ্যাস্টাবলিশ এখনো হয়ই নাই এটা মাত্র শুরু কিছু কিছু মানুষ মাত্র অরিজিনাল ব্রিটটা পাইছে আর বাকি যারা যারা সবাই ডুপ্লিকেটের উপরে এখনও আছে তো বাচ্চার দামটা আমাদের একশো টাকা অরিজিনাল বিট এখন যেহেতু আমাদের উৎপাদন কম এই জন্য একশো টাকা রাখতেছি পরবর্তীতে যদি আমাদের প্রোডাকশন আরও বাড়ে তখন হয়তো আমরা দাম কমাবো তবে আমরা আমরা আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল বাচ্চা দিয়ে সহযোগিতা করতে পারবো এবং আপনারা কমবে করেন বেশি করেন যাই কিছু করেন অরিজিনাল জিনিস দিয়ে শুরু করবেন এতে আপনাদের প্রজেক্ট দাঁড়াবে আরেকটা কথা দর্শক টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমার বলার কিছু নাই আমি জাস্ট আপনার ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য কিছু কথা বললাম এই পর্যন্তই আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন এবং গোটা ঘন্টা বাটনে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা ভিডিও দিলে আপনার ওয়ালে যায় তো আসলে আমরা চাচ্ছি যে এই হাঁসগুলোর খাবার পিছনেও খুব চমৎকার খাবার খুবই কম লাগে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক এটা মর্টালিটি নাই বললেই চলে অনেকের ধারণা ছোট বাচ্চা নিয়ে আমরা লালন পালন করতে পারবো না না দর্শক ছোট বাচ্চা নিয়ে আপনার একদিনে বাচ্চা নিয়ে লালন পালন করতে পারবেন আমরা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে বাচ্চা রাখতে হয় তো সামনে শীত সিজন শীত সিজন হলে সমস্যা নাই আমরা যেভাবে বলে দিব আপনি সেভাবে রাখবেন আপনি দেখেন আমরা এখানে বাচ্চা রেখেছি এখানে আমাদের কোনো লাইট সিস্টেম নেই আপনারা আমাদের আমাদের পুরা সেটা ব্রুডিং জায়গাটা দেখেন ওই পাশে বাচ্চা আপনি দেখেন কোনো লাইট লাইট নেই আমরা কিন্তু দিয়ে বাচ্চা পালন করি না হাঁসের বাচ্চা হলে যে লাইট লাগবে ধারণাটা ভুল আপনারা যে কোনো জায়গাতেই আবদ্ধ অবস্থায় হাঁসগুলা করতে পারবেন ঘরের মাঝখানে হাঁসগুলো করতে পারবেন শুধু গুসল করার জন্য আট ইঞ্চি জায়গা পানি করে দিলেই হবে আর কিছু লাগে আর একটা ভুল ধারণা অনেকে মনে করে আমার জলাশয় পুকুর অনেক কিছু লাগবে আরে ভাই শুধু হাঁস তো পুকুরে গুসল করে হাঁস তো আর পুকুর থেকে খাবার খেতে পারে না ঠিক আছে তো খাবারটা আপনার বাড়ি থেকে দিতে হবে তো অত জলাশয় বা পুকুর লাগবে কেন আপনি হাঁসকে শুধু গোসল করার জন্য একটু পানির ব্যবস্থা করে দেবেন তাহলে আপনি হাঁস পালন করতে পারবেন যে কোনো জায়গাতে আমাদের সিংহে এক শিল্পপতি এবং প্রখ্যাত ধনী ব্যক্তি যে যে কিনা আমাদের এম এম কম্পিউটারের মালিক আমি মুকলেশ ভাই মুকলেশ ভাইয়ের কথা আসলে প্রশংসনীয় বা প্রশংসা দিয়ে বলতেছি যে উনি আমার খুব কাছের একজন বড় ভাই হয়ে গেছি ইতিমধ্যে তো উনার যে চিন্তা ভাবনা এবং উনার যে কনসেপ্ট সেটা কিন্তু সামনের দিকে আগানোর মতো আপনারা দেখলে অবাক হবেন যে ছয়তলা বিল্ডিংয়ের মাঝখানে যেই ফ্ল্যাটটা কিনা ভাড়া দিলেও চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবে উনি ওই একটা ফ্ল্যাট শুধু শখের বসে সে সেখানে একশো হাস করেছে এবং সফল সেই হাঁসগুলো এখন ডিমে আসারও কাছাকাছি চলে আসছে তো এরকম যারা যারা ওইখানে কি পুকুর আছে ছয়তালাম মাঝখানে তোর পুকুর নাই তো সেখানে কীভাবে সম্ভব হলো তা আপনারাও ইচ্ছা করলে করতে পারবেন আর যে কোনোভাবেই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমরা অরিজিনাল জিনিস দিয়ে তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো এবং চিকিৎসা আরেকটা কথা যারা যারা নতুন দেখতেছেন তাদের জন্য সারপ্রাইজ হচ্ছে যে হাঁসের কিন্তু রোগ ব্যাধি খুবই কম একদমই রোগ খুবই কম কারণ হচ্ছে যে হাঁসে মাত্র তিনটা দুইটা দুইটা ভ্যাকসিন সবাই ফলো করে কিন্তু তিনটা ভ্যাকসিন ফলো করা সবচেয়ে উত্তম যেমন ডাক প্লেগ ডাক কলেরা এই দুইটা নিয়ে সবাই পাগল হয়ে গেছে আরে বাপরে বাপ বিরাট দেখবেন এক একজন ইঞ্জেকশন দিতেছে কি বড়ো বড়ো জ্ঞানী কথা বলতেছে কিন্তু হাঁস মূলত মরে হচ্ছে বার্ড ফ্লুর কারণে অনেকে বলে হাঁসের বার্ড ফ্লু বার্ড ফ্লু হয় না কিন্তু হাঁস জন্ম থেকে বার্ড ফ্লু নিয়ে জন্মায় তো এই ধারণাটা এই কনসেপ্টটা অনেকের মাঝে নেয় যার জন্য অনেক বলে যে বিশ বছরের খামারি তার ফার্ম উজার হয়ে গেছে কেন উজার হয়েছে এই যে এইসব কারণে কিছু নতুন কিছু ওরা জানে না পুরানা বিষয়গুলো নিয়ে কাজ করে এর জন্য তারা হাঁস নিয়ে আগাইতে পারে না তো এখানে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সব কিছু তথ্য এবং যাতে অরিজিনাল ব্রিড নিয়ে কাজ করতে পারেন আমরা সেইখানে আপনাদের নিয়ে কাজ করব। তো আমরা আমাদের দেখাচ্ছি এটা আমাদের আরেকটা সেট এটা আপনি দেখতেছেন যে এখন ক্লিন করার কাজ চলতেছে এ আমার বন্ধু আমার বন্ধু ইলিয়াস এ কাজ করতেছে এখানে তো এইখানে পুরা পুরা প্রজেক্টে আমাদের আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আমরা মূলত ইনকিউবেটর কোম্পানি দর্শক এটা আমাদের একটা সেট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্যারেটে ক্যারেটগুলোতে আমরা রাত্রিবেলা বাচ্চাগুলো উঠিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে খাবার দেওয়া আছে পানি দেওয়া আছে এখানে আমাদের আরও কিছু প্যারেন্টস আছে যেগুলো কিনা একটু বড়ো বিশ দিন বা সতেরো দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে পিলেট খাবার হাঁসের জন্য আমরা আলাদা খাবার করে নিয়েছি কারণ আপনি ধান খাওয়ায় গুটা ভুট্টা খাওয়ায় হাঁস পালবেন আর লাভ করার চেষ্টা করবেন তা হবে না হাঁস যদি পালন করতে চান অবশ্যই ইনভেস্ট করতে হবে ভালো আপনি ভালো ইনভেস্ট করবেন ভালো ভালো রেজাল্ট পাবেন দর্শক এইগুলো হচ্ছে আমাদের ইনকিউবেটর এটা হচ্ছে তিরিশ হাজার ডিমের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাঁচ হাজার ডিমের মেশিন তো আমরা মূলত ইনকিউবেটর কোম্পানি আপনাদেরকে ইনকিউবেটর দিয়ে হেল্প করতে পারবো এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর এরিয়া দেখেন আপনি আমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম ওই মেকিউর ডিম দর্শক আমাদের টার্গেটই কিন্তু আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেওয়ার মতো চেষ্টা করি আল্লাহ তালার রহমতে এটা হচ্ছে আমাদের লকে এটা হচ্ছে আমাদের এক হাজার ডিমের একটা মেশিন আপনাদের আপনাদেরকে দেখানো হলো এখানে একটা আছে এটা পাঁচ হাজার ডিমের মেশিন আমরা এটা কাজ চলতেছে আমাদের এগুলো সব এটা হচ্ছে টার্নিং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টার্নিং এটা হচ্ছে এক হাজার একটা টার্নিং তো আমরা চাই যে আপনারা আমাদের সাথে কাজ করুন এবং আমরা পুরা সেটে আমাদের দেখানোর চেষ্টা করলাম এখনও আমি আরও আরও কিছু বাচ্চা দেখাবো আপনাদেরকে যেইগুলো কিনা আপনারা দেখলে খুব ভালো লাগবে আমাদের ওই পাশেও আরেকটা যে কনসেপ্ট আছে আমরা আর ওইটাও আপনাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করলাম একটু যে এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাইডের বাইরে আমরা একটু জায়গা ইয়া করে নিয়েছি এখানে একটু পানির ব্যবস্থা রেখেছি আসলে এটা জলাবদ্ধতা ওই পাশ থেকে পানি আসে এই জন্য এখানে পানি থাকে তো আমরা এখানে যখন পানি থাকবে না আপনারা এই পাশে দেখতেছেন আমরা একটা ড্রেন করার চেষ্টা করেছি যে এই ড্রেনটাতে আসলে আট ইঞ্চি পানি থাকতে পারবে দেখতে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এখান থেকে আস্তে আস্তে নামতেছে আসে বাচ্চাগুলো তো এখানে সবগুলো আমাদের রূপালি এবং কাকুলি অরিজিনাল ব্রিডের হাঁস তো এটা 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 হচ্ছে আমাদের প্রোজেক্ট তো আমরা এখানেও হাঁস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিছু বাচ্চা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে এই পাশে বাচ্চা রয়েছে এইগুলা যে এই হাঁসটা এটা একটা বড়ো কয়েকটা হাঁস আছে আমাদের তো ওইগুলো হচ্ছে এটা তো এটা আমরা নতুনভাবে আরও গুছানোর চেষ্টা করতেছি আমরা যেহেতু নতুন তো আমাদের সব কিছু একটু সময় লাগবে দর্শক গড়ে তুলতে তো আমরা আমাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আমরা আমাদের এক এক করে আপনাদের বাচ্চাগুলোও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন একটু আমাদের এই সব বাচ্চাগুলো এই এই হচ্ছে আমাদের একটু মাঝখানে ঢালাই দেওয়া তো এটা আমাদের নতুন একদম আমার নিজস্ব কনসেপ্টে করা এই প্রজেক্টটা তো আশা করি যে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রজেক্ট উত্তরোত্তর সফল হতে পারে এবং হাঁস পালনে ভালো একটা কিছু করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকুক বাংলাদেশে এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো এই কমনা নিয়ে আমি ইব্রাহিম খুলিল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম